প্রবাদ আছে, কাটা দিয়েই নাকি কাটা তুলতে হয়। নেশা কারবারিকে নেশাখোর দিয়ে পিটিয়ে নেশার বদলে ঘাস খেতে দিয়ে একটা জ্বলন্ত দৃষ্টান্ত তুলে ধরলেন বিলোনিয়া শহরতলিতে সরাসীমা মাস্টারপাড়া এলাকার সমাজ সচেতন এলাকাবাসী। দেখা গেল এলাকাবাসীরা কান ধরিয়ে সবুজ ঘাস খাওয়ালেন নেশা কারবারিকে। নেশা সামগ্রী ক্রয় করে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে আসছে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। আটক করতে গিয়ে হালকা পাতলা আহত হয় দু একজন, তবু হাল ছাড়েনি ওনারা। প্রথম দফায় জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে মূল তথ্য, ওরা শান্তিবাজার থেকে বিলোনিয়ার আমজাদনগর এলাকা নেশা কারবারির কাছ থেকে কোটা নামে পরিচিত নেশা সামগ্রী ক্রয় করার জন্য নেশার আকর্ষণে ছুটে এসেছিল। নেশা সামগ্রী কিনে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয় শান্তির বাজারে তিন নেশাখোর। তিনজনের মধ্যে সুজন নামে এক নেশা কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আটক দুই নেশাখোরের পকেট থেকে কেঁচো খুঁড়তেই সাপ বেরিয়ে আসে। ওদের কাছে পাওয়া যায় যথেষ্ট পরিমাণে নেশা সামগ্রী। এলাকাবাসীরা শাস্তি হিসাবে কান ধরে উদ্বোস করিয়ে উপযুক্ত শাস্তি এবং উচিত শিক্ষার জন্য নেশা সামগ্রীর খাবার পরিবর্তে সবুজ ঘাস তুলে দেওয়া হয় মুখে। ঘাস খেয়ে নেশা তৃপ্তি মেটানোর জন্য যুক্তি দেওয়া হয় ওদেরকে। পরক্ষণে খবর দেওয়া হয় প্রশাসনকে, ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। নেশা সামগ্রী সহ তুলে দেওয়া হয় ওনাদের হাতে। এলাকাবাসীর দাবি, আটক দুই নেশাখোরদের জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। এখন দেখার বিষয় বিলোনিয়া প্রশাসন কি ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। লিটন, আর এর নাম কি? বিজয় দাস। বাড়ি কোনখানে? এটি কোথেকে কিনছো? এটি কোথেকে কিনছো? কে কিনছে? সুখেন কে? সুখেন বাড়ি কোনখানে? শান্তিবাজার এসডিএম অফিসের সাথে তিনজন একসাথে আছে। কিনছত কোন জায়গা থেকে? আমদাতনগর থেকে কিনছত।